হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি। বন্ধুরা, গায়েন বাড়ি, এই বল্লভ বাড়ি অ্যান্ড সাও বাড়ি, ধান্যকুড়িয়ার তিনটে রাজবাড়ি আমি ঘুরে দেখাবো। এটা হলো যাওয়ার রাস্তা, ধান্যকুড়িয়া, গায়েন বাড়ি। আর বন্ধুরা, এইখানে আসতে গেলে তোমরা ধান্যকুড়িয়া কী করে আসবে সেটা এক মিনিটের জন্য আমি বলে দিই। বন্ধুরা, তোমরা যদি বাসে আসো তাহলে বেড়াচাপা থেকে বসিরহাটগামী বাসে উঠবে। তোমরা ধান্যকুড়িয়া নামতে পারো। ধান্যকুড়িয়া নেমে এই যে ওই স্ট্যান্ডে নামবে, ওখানেই তোমরা ভ্যান পেয়ে যাবে। ভ্যানেন্টে করে তোমরা এই গায়েন বাড়ি চলে আসতে পারো। আর ট্রেনে করে গেলে কাঁকড়া মির্জা নামবে। কাঁকড়া মির্জা থেকে নেমে ওখানে অটো থাকে, অটো হয়ে করে ধান্যকুড়িয়া চলে আসতে পারে আর এই গায়েন বাড়ি। চলো, কথা বলতে বলতে তো ভিডিও অনেকটা স্টার্ট করেই দিয়েছি। বন্ধুরা, এটা হলো নবাবতখানা। হ্যাঁ, এটা গায়েন বাড়ি নবাবতখানা। কত সুন্দর কারুকার্য করা রয়েছে, যা দেখে তো আমি মুগ্ধই হচ্ছে। আর তোমাদেরকে তাই আসার আর কি করে আসবে সেটা বলে দিলাম ভিডিও স্টার্টিংয়ে। হ্যাঁ, আর চলো, এত সুন্দর ওর গায়েন বাড়িটা, যা দেখতে দারুণ লাগছে। আর এটা ইংরেজি এল শেপের একটা গায়েন বাড়ি, এই ধান্যকুড়িয়ার আর গায়েন বাড়ি, এটা জমিদারদের বাড়ি। হ্যাঁ, আর সেটা আমি তাই তোমাদের সাথে এবার চলো ঠাকুর দালানটা আমি ঘুরে দেখাবো। ও, গায়েন বাড়ি ঠাকুর দালান, আর উপরে এত সুন্দর কারুকার্য করা রয়েছে, চারপাশটা দারুণই সুন্দর লাগছে। হ্যাঁ, আর এই গায়েন বাড়িতে তোমরা যদি আসতে চাও অবশ্যই দুর্গাপুজোর সময় আসতে পারো। বিকজ দুর্গাপুজোর সময় আসলে তোমাদের কোনো কারোর কাছে অনুমতি নিতে হবে না, বিনা অনুমতিতে তোমরা প্রবেশ করতে পারবে, এই সমস্ত কিছু ভিডিও ব্লগ শ্যুট সব কিছু করতে পারবে। নয়তো অন্য সময় মেনলি এই তোমাদের ঢুকতে দেওয়া হবে না, অনুমতি ছাড়া ঢোকা যাবে না তখন, তার জন্য বললাম। আর এই ঠাকুর দালান দেখো, অসংখ্য কারুকার্য এখানে করা রয়েছে। আর এটা মেনলি গ্রামবাসীরা জানে এটাকে শুটিং বাড়ি বলে, আর এই শুটিং বাড়ি বিকজ এখানে অনেক শুটিং হয়। ধান্যকুড়িয়ায় কত সুন্দর একটা গায়েন বাড়ি, আমি সেটা তোমাদেরকে তাই শেয়ার করছি। দেখো চারপাশটা কত সুন্দর কারুকার্য করা রয়েছে। আর চলো বন্ধুরা, এক ঝলক তোমাদের আমি দেখিয়ে দিই এই যে এই বাড়িতেই কোথায় ঠাকুর রেখে পুজো করা হয়, আর চারপাশটা কেমন লাগে দেখতে। দেখো এই যে চৌকিটা রয়েছে, এই চৌকিটার দুর্গা ঠাকুর পুজো হয়, দুর্গা ঠাকুর রেখে। আর দেখো ঘাটটা রাখা রয়েছে ওখানে। এই আর চারপাশটা দেখো অসংখ্য কারুকার্য করা রয়েছে, আর ওপরটা এরকমই করিবর্গা, বহু যুগ আগের বাড়ি, করিবর্গা ছাড়া হবেই না কমপ্লিট, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর চারপাশটা দেখিয়ে এবার দেখো বন্ধুরা, হ্যাঁ এই যে নবাবতখানায় ডিজাইনটা দেখিয়ে দিলাম ব্যাক সাইডে। আর এখান থেকে বন্ধুরা আমি যাচ্ছি এই গায়েন বাড়ির রাসমঞ্চ। এটা হলো রাসমঞ্চ, কত সুন্দর কারুকার্য করা রয়েছে, এখানেও বহু কারুকার্য করা রয়েছে। এই যে গম্বুজগুলোর মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য, যা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আমি গায়েন বাড়ি ঠাকুর বাড়ি। আর এই যে পাশে এখানে ঠাকুরের সমস্ত রান্না করা হয় নিত্যদিনে, রান্না থেকে ঠাকুরের বাসন সমস্ত কিছু ধোয়া সমস্ত কিছু করা হয়। ফ্লোরে দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে বন্ধুরা। আর চলো আমি এবার তোমাদের গায়েন বাড়ির ঠাকুর দেখিয়ে দিই, কত সুন্দর ও শ্যাম সুন্দর আর রাধারানী, আর চারপাশে তার সখীরা রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। আর দেখো কি সুন্দর সিংহাসন, আর এটা হলো মশারি টাঙিয়ে খাট ছোটো, আর ওপরে দুটো পাখা লাগানো রয়েছে, সিংহাসন আর সিঁড়ি রয়েছে ঠাকুরের ওখানে, কত সুন্দর লাগছে, চারপাশটা তো দারুণ সুন্দর লাগছে। বন্ধুরা আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখে থাকো। আর এটা দেখো ঠাকুর দালান, ঠাকুর দালানে এই যে ঠাম্মাগুলো রয়েছে, গম্বুজগুলো, গম্বুজে অসংখ্য কাজ করা রয়েছে, আর পাখা লাগানো রয়েছে, ঝাড়বাতিটাও অসংখ্য সুন্দর লাগছে। আর এই যে মন্দিরের বাইরেটা ঠিক দেখতে এইরকম লাগবে বন্ধুরা, তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠিক এইরকম দেখতে লাগবে। চলো আমি তো এক ঝলক গায়েন বাড়ি দেখিয়ে দিলাম, এবার যাবো আমরা সাও বাড়ি। আর এই যে একটা টোল রয়েছে, এটা স্কুল রয়েছে, এটা বহু বছর আগে এখানে পড়ানো হতো, এখনও পড়ানো হয় বন্ধুরা। এবার আমরা চলে এসেছি সাও বাড়ি, আর সাও বাড়িতে এত সুন্দর অসংখ্য কাজ করা রয়েছে, আমি সেটাই তোমাদেরকে বারবার বলছি আর দেখাবো এবার চারপাশটা ঘুরিয়ে। চলো বন্ধুরা এইভাবে দেখতে থাকো। বন্ধুরা সাও বাড়ির বাইরে ছিল একটা বহু যুগ আগে চেয়ার ছিল, লোহার চেয়ার, হ্যাঁ যেটা খুবই একটা রাজকীয় ব্যাপার আনতো। এই দেখো বন্ধুরা সেটা এখন সিমেন্টের চেয়ার করে দিয়েছে,
হচ্ছে, বাট বিকজ চেয়ারটা চুরি হয়ে গেছে, প্রায় 8-7 বছর হচ্ছে। আর ওই দেখো ভেতরে যে চেয়ারটা রয়েছে বন্ধুরা, আর সে এমনই একটা চেয়ার বাইরে রাখা ছিল। হ্যাঁ দেখো দরজাটা কত সুন্দর কারুকার্য করা রয়েছে। আর আমি এই বলতে বলতে চলে এলাম এই থেকে শাও বাড়িতে। আর এবার শাও বাড়ি চারপাশটাতেই তোমাদের দেখিয়ে দিলাম। এইটা দোতলায় ওঠা সিঁড়ি, ওখানটা ছোট গ্রিল করে রাখা রয়েছে যাতে পারমিশন ছাড়া ওপরে না ঢুকতে দেওয়া হয় কাউকে। আর চলো দেখো গায়েন বাড়ি, এইটাও যত সুন্দর ছিল শাও বাড়িটা ঠিক ততটাই সুন্দর, আরও অসংখ্য কারুকার্য ঠাসা রয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর কারুকার্য। আর আমি এই শাও বাড়িতে কোথায় পুজো হয় সেটাও দেখিয়ে দিলাম। এখানেও চৌকি পাটা রয়েছে, আর এইখানে দুর্গাপুজো হয়, ওপরে কড়িপর্গা রয়েছে। এই কড়িপর্গাগুলো ইয়েলো কালারের রং করা রয়েছে, হলুদ কালারের রং করার ফলে দারুণ লাগছে। আর কি সুন্দর সাদা ডিজাইন করা রয়েছে, এক একটা কাজ কতটা সূক্ষ্ম দেখো, ও খুব সুন্দর লাগছে। হ্যাঁ চারপাশটা তাই বন্ধুরা তোমাদেরকে আমি এইভাবে দেখালাম, কেমন লাগছে তোমরা অবশ্যই বল। আমি এমন কারুকার্য এর আগে কখনো দেখিনি বলতে পারি, এ এত সুন্দর কারুকার্য। হ্যাঁ এইটা দেখিনি বলবো না ভুল কথা, কারণ এটা আমার মামার বাড়ি এখানে রাজবাড়ি, এর আগেও আমি বহুবার এসেছি এখানে। চলো এই শাবাড়ি থেকে তো আমরা ঘোরা হয়ে গেল, বেরিয়ে পড়লাম। এবার চলে এসেছি বন্ধুরা আমরা বল্লভ বাড়ি। আর বল্লভ বাড়ি ও আসতে গেলে ওই ধান্যকুড়িয়া ওইখানে অটো বা রিক্সা কাউকে বললেই সেই তারা এই বল্লভ বাড়িতে নামিয়ে দেবে। হ্যাঁ এটা হলো বল্লভ বাড়ি, বল্লভ বাড়িতেও নামিয়ে দেবে। হ্যাঁ আর চলো বল্লভ বাড়ি তো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর বল্লভ বাড়ি একটা স্পেশাল ব্যাপার হলো, ও বহু যুগ আগে কোথায় হ্যাঁ রানীরা চান করতো সেই জায়গাটা আমি দেখাবো তোমাদেরকে। চারপাশটা দেখো এত সুন্দরই দেখতে বল্লভ বাড়ি, এ খুব সুন্দর কারুকার্য রয়েছে। আর আর এই গোল্ডেন আর হোয়াইটের ওই কম্বিনেশনের জন্য দারুণ লাগছে। আর তার মধ্যে এই দেখো বন্ধুরা ফ্লোরে কত সুন্দর ডিজাইন, আর দরজাটাও কত সুন্দর ডিজাইন রয়েছে। এ চারপাশটা দারুণ সুন্দর, বল্লভ বাড়িকে দেখে তো আমার আরও বেশি ভালো লাগছে বন্ধুরা। আর দেখো কত সুন্দর কারুকার্যগুলো, দেখো কারুকার্য যা দেখে তো আমি বারবারই মুগ্ধ হচ্ছি, আর তোমাদের সাথে তার জন্য শেয়ার করছি, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে, কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা। চলো বল্লভ বাড়ি আমি পুকুরটা তোমাদের দেখিয়ে দিই। আর বহু যুগ আগে এই রানীরা কোথায় চান করতো, আর যেটা হ্যাঁ এখনও পর্যন্ত রয়েছে এই পুকুরের মাঝ বরাবর এরকমই নৌকো শেপের একটা স্থাপত্য রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। এটা আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি, এই রকমই পুকুরের মাঝ বরাবর রয়েছে এই স্থাপত্যটা। চলো বন্ধুরা এবার আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে এই শাওবাড়ি বাগান বাড়ি। শাওবাড়ি বাগান বাড়িতে তোমরা যাওয়ার আগে এই রকমই একটা গেট পাবে, যেটা বহু যুগ ধরে এই রকমই রয়েছে গেটটা। হ্যাঁ আর তার উল্টো দিকেই রয়েছে এরকম একটা মন্দির, এই যেখানে ঠাকুর রাখা রয়েছে অনেকে, সেটাও তাই তোমাদের দেখিয়ে দিলাম তার ব্যাক সাইডটা কেমন। চলো বন্ধুরা এবারই আমি এই এই সরু রাস্তা দিয়ে যাচ্ছি গায়ে শাও বাড়ি বাগান বাড়ি। চলো চারপাশটা এরকমই আম গাছ রয়েছে, আর তারই মাঝখানে রয়েছে এখনও ও বহু যুগ ও প্রায় 200 বছর পুরনো ও বাগান বাড়ি, সাউদের বাগান বাড়ি, যেটা এখন অতটা সংরক্ষণ করা হয় না। আর যেটা দেখলে তোমরা বুঝতেই পারবে একটা পোড়ো বাড়ির মতন হয়ে রয়েছে, বাট এটা ছিল ও বহু যুগ আগে এই সাউদের বাগান বাড়ি। আর চারপাশটা দেখো কত সুন্দর কারুকার্য এখানেও করা রয়েছে, আমি তাই সেটা তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি। আর আমি এই বাড়িরই ভেতরে কিছুটা যাওয়া যাচ্ছে, অতটা আমি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তার জন্য দেখো সিঁড়ি দিয়ে উঠে গেলাম, দোতলায় ওঠা সিঁড়ি এটা। হ্যাঁ আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রিলের ভেতর দিয়ে, ঠিক সংরক্ষণ করা হয় না বলেই বাড়িটা নোংরা হয়ে রয়েছে। চারপাশটা এরকমই যতটা দেখানো গেল দেখালাম বন্ধুরা। এবার চলে আসি দেখো এই বাড়ির বাইরেটা, চারপাশ কতটা পাঁচিল দেখেছো, মানুষ সমান পাঁচিল দেওয়া রয়েছে। আর এরই মাঝখানে পাশ দিয়ে এরকম ফাঁকা রয়েছে বলে আমি দেখালাম বাগান বাড়ির ভেতরটা কেমন লাগছে সাউদের বাগান বাড়ি। এই বন্ধুরা এক ঝলক দেখে নাও সাউদের বাগান বাড়ি, আর পেছনটা ঠিক এরকমই চারপাশের গাছপাল্লা রয়েছে। আর দেখো রাস্তায় এইদিকে বশচণ্ড হনুমান থাকে, আর সেটাই আমি তোমাদের দেখালাম বন্ধুরা, গাছে তখন হনুমান ছিল চারপাশে। এইভাবেই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো, ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। ওর আর ধান্যকুড়িয়া আমি এই বলতে বলতে তিনটে রাজবাড়ি, জমিদার বাড়ি আর আর একটা তাদেরই বাগান বাড়ি দেখিয়ে দিলাম। আর এইভাবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব 5 টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। বাই, লাভ ইউ গাইস।